ফ্রেন্ডস, আমার সাথে আছে একজন দীর্ঘ 12 বছরের কামাই করা, তার পরিবারের কাছে টুটাল দিছে, শেষ পর্যন্ত নাকি বাঙ্গা হারিকেলটা পাইছে। তার ইতিহাসটা আমি জানতে চাই, আপনাদেরকেও জানাইতে চাই। বর্তমানে তার পরিবারের সাথে সম্পর্ক টোটালি বিচ্ছিন্ন, মোবাইল ফোনে সব কিছু ব্লক আছে, তার পরিবারের সাথে যোগাযোগ করতে না পাইরা ইউটিউবে ফেসবুকে ভিডিও আপলোড করে তার পরিবারের উদ্দেশ্য, আর এই ভিডিওগুলো তার পরিবারে দেখে দেখিয়া মাঝে মাঝে তার কল দেয়, ওই তুই ভিডিও করিস না, তুই ভিডিও করবি না, তুই ভিডিও করস কি লেগা। তখন সে তার পরিবারে বলে, ভিডিও ছাড়া তো উপায় নাই, আপনি আমার ফোন ধরেন না, আপনি আমার ফোন ধরেন, আমার সাথে কথা বলেন না। আচ্ছা, কত সাল থেকে কত সাল পর্যন্ত একটানা পরিবারের কাছে টাকা দেওয়া হয়েছিল? 2009 সাল থেকে 2022-21 পর্যন্ত যা টাকা পয়সা কামাইছে সব পরিবারের দিয়ে দিছি। নিজের অ্যাকাউন্টে কত টাকা? নিজের অ্যাকাউন্ট শূন্য, একবারে শূন্য। আচ্ছা, এখন দেওয়ার পরে বিয়া, আপনি 12 বছরের টাকা পরিবারে দেওয়ার পরে যখন বিয়ে করছেন, কত বছর প্রবাস থেকে গিয়ে বিয়ে করছেন? এই 12 বছর পরে যাই। আচ্ছা, বিয়া করার পরে হাত খরচের জন্য পরিবার থেকে কত টাকা পাইছেন? পরিবার থেকে কিছু পাই না, নিজের টাকায় নিজে বিয়ে করছি। 12 বছরের কামাই পরিবারে দিলেন, তো আপনার পরিবার থেকে টাকা স্যার আপনি বিয়া করছেন কেমনে তাহলে? এই তো যাওয়ার সময় যা কিছু নিয়ে গেছিলাম, 1-2 লাখ, এটা দিয়া নিজের কাম সাইরে আইলাম। আচ্ছা, তো ঋণ করছিলেন নাকি? ঋণ ছিল। কত লাখ টাকা ঋণ করে আসছে? 2 লাখ টাকা ঋণ ছিল। তার মানে 12 বছরের মধ্যে এক টাকাও আপনারা দিয়েছেন পরিবার থেকে? এখন এই এটা পাইছে বাঙ্গা হারিকেলটার অন্ধকার ভবিষ্যৎ। আচ্ছা, আপনার পরিবারের উদ্দেশ্যে যে ভিডিওগুলো করেন, আপনার পরিবার থেকে আমি শুনছি নাকি অনেক দাবাও আসে যে ভিডিও করিস না, কথাটা কতটুকু সত্য? তা অবশ্যই সত্য। আপনার প্রত্যেকটা ভিডিও সত্য এবং নিজের কন্টেন্ট, ঠিক আছে না? সত্য এবং নিজের কন্টেন্ট। ফ্রেন্ডস, ওনার একটা পেজ আছে ব্যর্থ বিদেশ, উনি কিন্তু এই ভিডিওগুলো করে একমাত্র নিজের তাগিতে নিজের ভাষা প্রকাশ করার জন্য। ওনার যে এই ফেসবুক অথবা ইউটিউব চ্যানেল ব্যর্থ বিদেশ লিখলে পাইবেন, এই সবগুলো কন্টেন্ট আপনার নিজের নিজস্ব এবং অন্যদেরকে সতর্ক করার জন্য, কারণ আমরা প্রবাসীরা তো পরিবারে অন্ধের মতো বিশ্বাস করি, যে কিনা পৃথিবীর বুকে আর কাউরে আমরা বিশ্বাস করি না, কিন্তু শেষ পর্যন্ত আমরা পরিবার পরিবার থেকে বাসটা শেষ পর্যন্ত খাই, খাই অন্ধকার ভবিষ্যৎ লইয়া ঘুরি। কারণ আমার ভিডিওর নিচে হাজারো লোকের একই কমেন্ট যে, ভাই 8 বছর দিছি, 10 বছর দিছি, এখন বাড়িতে যে একটা বিল্ডিং করছি, বিল্ডিংয়ের কোনার ভিতরে একটা রুমও নাই ভাই আমার। ফ্রেন্ডস, উনি কিন্তু সত্য কথা বলতেছে। ওনার এই কথাগুলো কীভাবে সত্য? আমার বাড়ির থেকে ওনার বাড়ি মাইসকান 1টা গ্রাম পরে। আর দ্বিতীয় কথা হয়েছে, উনি আমার খুব কাছেরও না, তবে আবার অনেকটা কাছেরই বলতে গেলে। ওনার বাড়িতে গেলে আমার বাড়ি থেকে সর্বোচ্চ 10 মিনিট মনে সময় লাগে, 10 মিনিট অনেক দূরে, যেহেতু আমি অনেক বছর ধরে বিদেশ করি। ওনার মতন আপনিও এরকম বাস খাইতে পারেন যতটুক পারেন। আচ্ছা, নিজের অ্যাকাউন্টে যদি প্রত্যেক মাসে 10,000 করে রাখতেন, তো আজকে অনেক টাকার মালিক, আজকে তো 12 লক্ষ টাকার মালিক থাকতাম। তো কি জন্য রাখেন নাই রে ভাই? পরিবারের কথা চিন্তা করে, আমরা প্রবাসী তো একমাত্র। আপনার আপনার পরিবারের মধ্যে আপনার ভাই বোন তাদেরকে কতটুক দেখাশোনা করছেন? আপনার ভাই আছে? আছে আছে। আপনার বাইরে বিদেশ কি আপনি পাঠাইছেন? বাইরে বিদেশে আমি পাঠাইছি। তারপর আপনার বোন আছে? আছে আছে। বোনের বিয়ে দিয়েছেন কার টাকা দিয়ে? আমার টাকায়। ঘরবাড়ি করছেন? সব কিছু করা হয়েছে, সব কিছু করলেন, লাস্টে বাস খাইলেন হারিকেলরা। আজকে হারিকেল নিয়ে নিয়ে দুবাই রাস্তায় ঘুরে ঘুরে ভিডিও করেন। ফ্রেন্ডস, এইরকম যাতে আপনার জীবনে না আসে, সংসারে খরচ দেন, সব কিছু দেন, নিজের অ্যাকাউন্টে কিছু রাখেন, ঠিক আছে কিনা? সবার উদ্দেশ্যে একটা কথা বলেন। আমার শেষ মেশে একটা কথাই, কথা রইতেছে কি, মা বাপের কারণে আমরা দুনিয়ার পৃথিবীর বুকে আসি, এই পৃথিবীর আলো দেখছি, আমরার এতটুকু দায়িত্ব আছে, মা বাপের যতটুকু খরচের দরকার এতটুকু দেন, বাকিটা আপনি নিজের অ্যাকাউন্টে রাখেন। ভাই বোন যা আছে এটা সব হলো খালি বাড়লি, ইতানটা যত দিবেন ততই লাগবো, খাইবো একদিক দিয়া, পিছন দিয়ে পানা করে দেওয়া বলবো যে আমার জন্য কিচ্ছুই করার নাই। ভাই বোনের কথা ভবিষ্যতের কথা চিন্তা করবেন তো আপনার ভবিষ্যৎ ধ্বংস, শুধু মা বাপের কথা চিন্তা করবেন আর নিজের কথা বাস। ফ্রেন্ডস, উনি বহুত কষ্টের কথাটা বলছে, একবারে নর্মালি বলেন, অনেক কষ্টে, কারণ উনি পরিবার থেকে অনেক বড় বাস খাইছে। তো ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন, উনার মতো যাতে এরকম আর কেউ ব্যর্থ প্রবাসী না হয়। ভালো থাকবেন। এখন উনার একটা বাচ্চা আছে আমি যতটুকু জানি, যে একটা মেয়ে আছে, যাক উনার জন্য দোয়া করি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।